মাড পাম্প কি বা মাড পাম্প বলতে কি বোঝায়, আজকের ভিডিওতে মাড পাম্প সম্পর্কে যতটুকু সম্ভব এক্সপ্লেন করা হবে। তো বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা এখানে দুটি মাড পাম্প দেখতে পাচ্ছেন, একটা হলো হলুদ কালার আর একটা হলো ব্ল্যাক কালার। তো আজকের ভিডিওতে এই দুটি মাড পাম্প সম্পর্কে আপনাদের ডিটেলসলি কথা বলবো। তো আগে মাড পাম্পের চতুর্পাশটি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এটি হলো মাড পাম্পটির উপরের পাশ। আর এটি হলো মাড পাম্পের নিচের পাশ। তো এই মাড পাম্পটি নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথম এই মাড পাম্পের সাকশন এবং ডেলিভারি লাইনটি আপনাদের দেখাতে হবে। তো এই জন্য আমি আগে সাকশন লাইনটি দেখানোর জন্য মাড পাম্পটিকে কাত করে নিলাম, কারণ এই পাম্পের সাকশন লাইন হলো নিচে থাকে। এই যে আপনারা নিচের অংশে যে একটি হোল দেখতে পাচ্ছেন, এটি হলো সাকশন লাইন। এই দিক দিয়ে কিন্তু পানিগুলো সাকশন হয়ে থাকে। আর যে একটি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডের উপর কিন্তু পাম্পটি বসানো থাকে। এবং এই যে আমি যদি আবার দাঁড় করাই দিই, এই যে এভাবে কিন্তু মাড পাম্পটি দাঁড় করানো থাকে। আর এই এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই হোলটি, এটি হলো ডেলিভারি লাইন। এখান দিয়ে পানিগুলো ডেলিভারি হয়ে যায়। এখানে এই যে এই অংশেও কিন্তু ইনফিলারটি থাকে, নিচে দিয়ে কিন্তু যে কোনো কিছু সাকশন হয়, তার ইনফিলারের সাহায্যে এই যে এখান দিয়ে কিন্তু ডেলিভারি হয়ে যায়। এই মাড পাম্পগুলো ব্যবহার করা হয় যেখানে অনেক পানি থাকে, পানির ভিতরে কিন্তু ডুবানো থাকে। এই যে এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি ফ্লোট সুইচ কিংবা অটো সুইচ বলা হয়। এই ফ্লোট সুইচ যখন পানি বেশি থাকে তখন এভাবে উপরে ভেসে থাকে, তখন কিন্তু পাম্পটি রানিং থাকে। আবার যখন পানির লেভেল কমে যায় তখন এই ফ্লোট সুইচটি এভাবে কাত হয়ে গেলে কিন্তু পাম্পটি অফ হয়ে যায়। এটি পাম্পটিকে অটোমেটিক্যালি চালাতে সাহায্য করে। আর উপরে যে এখন যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ইলেকট্রিক সংযোগের অংশগুলো এখানে। আর এখন যে তারটি দেখতে পাচ্ছেন, কেবলটি, এটি হলো কানেকশন লাইন। এখানে টু পিনের একটি কেবল। এই পাম্পগুলো 220 ভোল্টেজে চালানো যায়, এই জন্য এখানে টু পিনের একটি সকেট দেখতে পাচ্ছেন। আর পাশে আরও একটি মাড পাম্প দেখতে পাচ্ছেন। যদিও দুটির কালার হয়তো বা ভেরিয়েবল একটু ভিন্ন, কিন্তু দুটি পাম্পের কিন্তু ডিজাইন এবং কাজ এক। তো এ হলো সেকেন্ড মাড পাম্পটি। এটিরও নিচে দিয়ে আপনারা একটি সাকশন লাইন দেখতে পাচ্ছেন, আর উপরে হলো ডেলিভারি লাইন। তো আমি যেটি বলছিলাম, এই পাম্পগুলো যেখানে অন্য জায়গাতে সব সহজে ব্যবহার করা যায়, কোথাও জলাবদ্ধতা হয়ে গেছে, ওই জলাবদ্ধতার স্থানে যখন এই পাম্পগুলো দেওয়া হয়, অতি সহজে পানিগুলোকে নিষ্কাশন করা যায়। তারপরে ইটিপির যেসব স্লাজ ট্যাঙ্ক থাকে, ওই ট্যাঙ্কের পানিগুলো কিন্তু ডেলিভারি করতে এই পাম্পগুলো ব্যবহার করা হয়। কনস্ট্রাকশন সহ অনেক ক্ষেত্রে কিন্তু এই পাম্পগুলো ব্যবহার করা হয়। এই পাম্পগুলো ব্যবহার অনেক সহজ এবং এই পাম্পের দ্বারা পানির নির্গমন অনেক সহজ। আর এই পাম্পের মাঝখানে যে এসএস কালারের যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি মূলত মোটর অংশ। এখানে মোটর এবং কয়েল থাকে, আর ওই মোটরের সাহায্যে নিচের পাম্পটিকে ঘুরানো হয়। এখন আপনাদের দেখাবো এই দুটি পাম্পের স্পেসিফিকেশন, যেটা পাম্পের গায়ে স্টিকার আকারে লাগানো আছে। 1 নং হলুদ পাম্পটির ক্যাপাসিটি হলো 1.1 কিলোওয়াট। আর পাশে যে ব্ল্যাক কালারের পাম্পটি আছে, সেই পাম্পটির ক্যাপাসিটি হলো 2.2 কিলোওয়াট। আপনার হয়তো এক খেয়াল করলে দেখতে পাবেন উপরে 2.2 কিলোওয়াট বা 3 হর্স পাওয়ার। এরপর ম্যাক্সিমাম কোয়ান্টিটি 900 লিটার পার মিনিট। আর এই পাম্পের স্পিড কিংবা আরপিএম হলো 2860 প্রতি মিনিটে।
তো আশা করি অল্প আলোচনার মাধ্যমে আমি আপনাদের হয়তো মাড পাম্প সম্পর্কে ছোটোখাটো একটি ধারণা দিতে পেরেছি।